অনেকেই প্রশ্ন করছিলেন বলে ভুট্টা কখন ছেঁড়া লাগবে কিংবা কিভাবে ছিঁড়ে। তো এই যে এই জমিটায় ভুট্টা ছেঁড়া হচ্ছে, অনেকেই কি করেন আপনার এই খোসাটা সহ ছিঁড়া বাড়িতে নিয়ে যান, সেই ক্ষেত্রে সময় বেশি লাগে। তো এই দেখেন দুই ভাই ছিঁড়তেছে খুব তাড়াতাড়ি অবশ্য, কিন্তু আপনারা যদি এই এই যে খোসাটা যে আছে এটা একবারে শুকায় নেন তাহলে খুব সহজেই দেখেন এই যে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু আপনি যদি এটা বাড়িতে নিয়ে যা আবার আলাদাভাবে খুলতে যান, বাড়িতে নিয়ে গেলে একটু ড্যাম হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইটা খুলতে আরও সমস্যা হয়, তার জন্য আলাদা শ্রমিক লাগে। কিন্তু দেখেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি যে দুই ভাইয়ের হাত খুব চলে। তো অনেকেই দেখতে চাইছিলেন বলে আপনারা কীভাবে ভুট্টা ছিঁড়বেন এবং কেমন অবস্থায় ছিঁড়বেন। তো এই যে ভুট্টা যখন এইরকম একবারে ইয়া হয়ে যায় শুকায়া, একটু দেখাই আপনাদের, এই দেখেন একবারে শুকায় গেছে কিন্তু এখানে কিচ্ছু নাই। এই যে গাছটা কাঁচা আছে আপনার, এই গাছটা অনেক কাঁচা আছে কিন্তু দেখেন এইটা একবারে শুকায় গেছে, এই যে এটা একবারে শুকায় গেছে, এই যে খুব তাড়াতাড়ি ছিঁড়তেছে আর কি। তো এইভাবে আপনারা চাইলে এইভাবেও আপনারা সরাসরি মেশিনে দিয়ে ভাঙাইতে পারেন, আর যদি আরেকটু ভালো চান সেই ক্ষেত্রে এই যে এইরকম করে যদি রাখতে পারেন, এইভাবে উল্টায়া যদি রাখতে পারেন, এইরকম করে দুই দিন রাখলে যদি বৃষ্টি টিষ্টি না হয়, মানে আকাশের অবস্থা দেখে তারপরে এইভাবে রাখবেন, যদি বৃষ্টি না হয় এইভাবে দুই দিন রাখলে আপনার এই ভুট্টাটা রোদ না দিয়েও আপনি সেল করতে পারবেন। তো এই দেখেন এইভাবে ছিঁড়া হচ্ছে, খুব তাড়াতাড়ি হয় আর কি। অনেকেই আপনারা কি করেন এই এই খোসাটা এই যে এটা সহ ছিঁড়ে নিয়ে যান, মানে এইভাবে এইখান থেকে ভাঙিয়ে নিয়ে যান, তারপরে বাসায় নিয়ে যায় এইটা আলাদাভাবে খোলেন, সেক্ষেত্রে সময় বেশি লাগে। তো আপনারা চাইলেই যে এইভাবেও ইয়া করে রাখতে পারেন, উল্টায় আর কি খোসাগুলো উল্টায় রাখতে পারেন, সেক্ষেত্রে একটু শ্রমিক খরচ বেশি লাগবে কিন্তু শুকাবে তাড়াতাড়ি। আর যদি একবারে এইভাবে ছিঁড়ে নিয়ে যান তাহলে আপনার বাসায় নিয়ে যায় আর আলাদাভাবে খোলার দরকার হবে না, আর খুব মানে যে সময় লাগে তা কিন্তু না, আপনার খুব তাড়াতাড়ি হয়, আপনার দেখেন খুব ইয়া হয় আর কি। কিন্তু রোদ রোদ থাকা লাগবে, আপনার রোদ থাকলে খুব তাড়াতাড়ি আর ইয়া হয়, আর যদি এটা ভিজা যাইতো তাহলে ড্যাম হয়ে যাইতো, ড্যাম হয়ে গেলে সময় লাগতো আর কি। দেখেন খুব কিন্তু ফাস্ট আর কি, দুই ভাই খুব ফাস্ট ইয়া করতেছে। আপনারা এইভাবে ভুট্টা ছিঁড়তে পারেন আর কি।